Welcome my channel. আবার চলে আসলাম নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আজকে কি কি করেছি প্রথমে লাঞ্চ দেখিয়ে দিই। আজকে লাঞ্চে মোটামুটি অনেক কিছু ছিল, কিন্তু ডিনারে সেটা কম, খেতে খেতে কম এসে দাঁড়িয়েছে। আর বলতেই পারো কি ছিল, কাঁকরোল ভাজা ছিল। ও অবশ্যই এই যে আছে একটু কাঁকরোল ভাজা আছে, আরেকটা ছিল হচ্ছে একটু মাংস ছিল, মাছ ছিল, সেটা শেষ হয়ে গেছে। আর নতুনভাবে হয়েছে ভেন্ডি, ঝিঙে, আলু দিয়ে একটা মসুর ডাল, আর হচ্ছে এটা দেখো পাবদা মাছ, ছোটো ছোটো পাবদা মাছ আছে না, ওই পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল, আর ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর যেটা তোমাদের বলেছিলাম যে ভেজিটেবেল, হ্যাঁ ভেজিটেবেল নিয়েছি। ভেজিটেবেল দেখো এই যে পুঁই শাক দেখতে পাচ্ছ নিচে, পুঁই শাক, লঙ্কা নিয়েছি, তারপরে ভেন্ডি নিয়েছি, তারপরে হচ্ছে এখানে বেগুন নিয়েছি, বেগুন, একটু কাঁকরোল নিয়েছি, কাঁকরোল ভাজা দেখলে, মোটামুটি এইটুকু নিয়েছি, আমি নিয়েছি মোটামুটি ইঞ্চিটুকু, আম ছিল তো জানে, আম দেখেছো আগে, আর একটু পাবদা মাছ আবার আছে, সেটা কালকে হবে। আর নিচে আছে একটু মাছের তেল আর একটা ওই ইয়ে মাছ, তেলেপিয়া মাছ আছে, যাক গিয়ে সেটা কালকে মিলিয়ে ঝুলিয়ে হয়ে যাবে। আর এই যে ঝিঙে বলেছিলাম, এই যে ঝিঙে দেখাচ্ছ, আর আলু নিয়েছি, আলু স্টকে আছে, ওদিকে আছে পেঁয়াজ, একটু থালগুলো ধুয়ে নেবো যখন ডিনার করবো, থাল ধুয়ে নেবো। আর আমার ঠাকুরের সঙ্গে প্রতিদিন আমি ঠাকুরঘরকে দেখাই, কারণ আমার ঠাকুরই আমাকে, আমাদেরকে, প্রত্যেকটা মানুষকেই বাঁচার একটা উৎসাহ, আশীর্বাদ, শক্তি পাওয়ার অবশ্যই আছে, সেটা দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে ভগবান, গড, আল্লাহ, সব বলো সবই এক, সবই পাওয়ার, সবই শক্তি। আর সেই শক্তির দ্বারাই আমার মনে হয় মানুষ চলে, সেই শক্তি যদি না থাকতো তাহলে দিন রাত্রি হতো না, সূর্য উঠতো না, আচ্ছা তারপরে হচ্ছে যে রাত্রিবেলা তারা দেখা যেত না, চাঁদ দেখা যেত না, অবশ্যই ভগবান বলে কিছু শক্তি পাওয়ার অবশ্যই আছে, ভগবান গড আল্লাহ, আর আমরা তো সেটা মেনেই চলি, মানে তার আশীর্বাদ নিয়ে চলি, মেনে চলো বলতে আমি বলতে চাইছি তার আশীর্বাদ নিয়ে চলি। আর তোমরা জানো আমি যা খাই আমার ভগবানকে আমি তাই দিই। মানে দেখো আমি কী দিয়েছি আজকে, বুঝতেই পারছো দেখে যে সকালে ব্রেকফাস্টে ম্যাগি হয়েছিল, আর আমি আমার ঠাকুরকেও, আমার বাবা লোকনাথকেও ম্যাগি দিয়েছি, ঠিক আছে। তো কেমন আছো, অবশ্যই ভালো থাকতে হবে। এখন একটু একটু ঠান্ডা তো হয়েছে, দেখো ডিমের পিটিটা এনে রেখেছিলাম আমি, দেখতে পাচ্ছো ডিমের পিটিটা, এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, এখানেও কম বেশি বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা তো পড়েছে, তো মানে খুব যে একটা বিশাল একটা গরম হয়েছিল, মানে আমার মনে হয় সেই গরম ভাবটা অবশ্যই কেটে গেছে, হ্যাঁ গরম ভাবটা কেটে গেছে। তো কি বলবো, ছোট হয়ে গেল না আজকের ভিডিওটা, কি বলবো দেখাবো আজকে, সবদিন তো আর বাইরে যাওয়া যা হয় না, যে বাইরে দেখাবো বাজারটা, যা কালকে ইচ্ছে আছে যে একটু যাবার আবার মার্কেটে, তো কী আনবো আমি জানি না, কতটুকু কালকে যেতে পারবো তাও জানি না, নিশ্চয়ই যদি যাই মার্কেটে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, আজকে এইটুকু ছোটো ব্লগই তোমরা দেখে নাও প্লিজ। অবশ্যই আমার চ্যানেলের সাথেও আমার চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলের পরিবারের তোমরা বন্ধু হয়ে যাও, আমাকে যেভাবে সাপোর্ট করছো ওভাবে সাপোর্ট করে যাও। বিশ্বাস করো একটা ভিডিও করতে, একটা চ্যানেলকে দাঁড় করাতে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে, একটা সাবজেক্ট ভাবতে হয়, এবং ব্যাপার হচ্ছে যে একটা থিম ভাবতে হয় আমাদের, যে কোন থিমে আমাদের কীরকমভাবে ভিউ হবে, সবটাই কিন্তু আমাদের কাজ, সবটাই আমাদের কাজ, সেই কাজটাকে মানে আমাদেরকে মানে সাকসেস করার জন্য বিভিন্ন থিমে বিভিন্ন কাজগুলোকে ভাবতে হয়, যে এই কাজে আমরা এই ভিউ পাবো, এই কাজে আমরা এই কাজটা, এই থিমটা যদি আজকে দেখাই এটাকে এরকমভাবে সাবস্ক্রাইবার পাবো, বা এইভাবে ভিউজের জন্য সাবস্ক্রাইবের জন্য আমাদের কাজগুলো করতে হয়। এবং আমরা সবসময় চাই আমরা নানা মানে ভিডিও, নানা রকমের ভিডিও দিয়ে, হ্যাঁ যেমন কি ফ্যাশন শো ভিডিও বলো, তারপরে হচ্ছে যে রান্না খাওয়া প্রতিদিনের এই ভিডিও, বা ঘোরা বেড়ানোর ভিডিও দিয়ে আমাদের সাবস্ক্রাইবের বা আমাদের সাবস্ক্রাইব লেভেলটাকে বাড়ানো, আমার ভিউসদের বাড়ানো, তা সেটাই আমরা সবাইকে ভালোবাসি, ভালোবাসা জানিয়ে আজকে বলতে চাইছি যে তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তোমরা যেমন করে আছো, আছো অবশ্যই আছো, তেমনভাবে সাথ দিয়ে যাও। তাইলে আমি রাখছি, টাটা 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 টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।